নারীর অর্থনৈতিক মুক্তি বা স্বাবলম্বনের কথাই বেগম সাকুয়া তার উপন্যাসে বর্ণনা করেছেন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা যার পুনয় প্রার্থী লতিফ সিদ্দিকাকে ঘিরে বেশ কিছু চরিত্রের সমাবেশ ঘটেছে যাদের মধ্যে রয়েছে তারিণী রফিকা সৈদামিনী সখিনা হেলেন ঊষা প্রমুখ পদ্মরাগ উপন্যাসে ঘটনা আবর্তে আমাদের সামনে ফুটে উঠেছে নারী চরিত্রে নানা প্রতিচ্ছবি নারী চরিত্রের একই সঙ্গে কঠিন ও কোমল প্রেমময়ী ও নিষ্ঠুর উদ্যমী ও পশ্চাদপদ প্রবৃতি নানা দিক ফুটে উঠেছে উপন্যাসের পটভূমিতে উঠে এসেছে নারী সমাজের অসহায়ত্বের নানা দিক তার প্রতি নির্যাতন ও নিপীড়নের দৃশ্যপট তাই বলে উপন্যাসটি কোনোভাবেই একঘেয়ে ও বিরক্তিকর নয় পদ্মরাগ উপন্যাসে দিন তারিণী আশ্রম তারিণী ভবন সংলগ্ন বিদ্যালয় ও কেলেশ নিবারণী সমিতির বিবরণ থেকে জানা যায় যে নারী উদ্যোগী ও পরিশ্রমী হয়ে কিভাবে নিজের পশ্চাদপদতাকে অতিক্রম করতে পারে অতিক্রম করতে পারে সমাজের ভিত্তিহীন বিধানগুলোকে নিষ্পরিবর্তনে নারী নিজের উদ্যোগী হওয়ার যে কোনো বিকল্প নেই তা বোঝা যায় সিদ্দিকাসহ অন্য নারীদের জীবন যাপন ও চেতনা বিশ্লেষণ সাপেক্ষে উপন্যাসটিতে আটাশটি পরিচ্ছেদ রয়েছে নিঃসন্তান বিধবা দিন তারিণী কর্তৃক প্রতিষ্ঠিত তারিণী ভবন ও সংলগ্ন বিদ্যালয়ের বিভিন্নমুখী কর্মযজ্ঞের যে বিবরণ রোকিয়া তার এই উপন্যাস দিয়েছেন তাতে তার সাকুয়াত মেমোরিয়াল স্কুল ও আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম এর একটা অস্পষ্ট প্রতিভাস পাওয়া যায় উপন্যাসের নায়িকা সিদ্দিকা তো আসলেই তারই মানসকন্যা জীবনের গন্তব্য পথ সম্পর্কে তার ঘোষণা আমি আজীবন তারিণী ভবনের সেবা করি সাধনের চেষ্টা করিব এবং অবরোধ প্রথার মূলোচ্ছেদ করিব নিয়ম ভাবে যদি আমরা কাহিনীটিতে এগিয়ে যাই তাহলে কাহিনীতে আমরা দেখিতে পারব কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা তারিণী ভবন তৈরি করেছেন দিন তারিণী দিন তারিণী চরণ সেনের দ্বিতীয় পক্ষিয়া সতেরো বছর বিধবা তরুণী একটি বালিকা বিদ্যালয় একটি নারী কেলেশ নিবারণী সভা স্বামীর দ্বারা নির্যাতিত পরিবার সমাজে অত্যাচারিত পরিত্যক্ত মেয়ে নারীদের আশ্রয়স্থল ও আতুরাশ্রম নিয়েই তারিণী ভবন এখানে অসহায় মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয়ে ওঠে নানা কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ভরণ পোষণ চালায় এখানে কোনো জাত শ্রেণী ধর্ম নেই হিন্দু খ্রিস্টান মুসলমান বাঙালি বিহারি অ্যাংলো ইন্ডিয়ান সব ধর্ম জাতি আর সম্প্রদায়ের মেয়েরা একসঙ্গে আনন্দে কর্মে ও সৌহার্দে দিন কাটায় তারা অতিক্রম করতে পারে সমাজের ভিত্তিহীন বিধান ও পশ্চাৎপদতাকে শিক্ষা ভাবনা সমাজ ভাবনা রোকেয়া আজীবন তার করেছে পদ্মরাগ উপন্যাসেও দেখা যায় সমাজ চেতনা এবং শিক্ষা ভাবনা উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ তারিণী ভবন অধ্যায় দেখা যায় এই প্রতিষ্ঠানের প্রদীয় শিক্ষার আদর্শ ও উদ্দেশ্য ছাত্রীদিগকে দুই পাতা পরিতে শেখাইয়া বিশ্ববিদ্যালয়ের সাচে ঢালিয়া বিলাসিতার পুত্তলিকা গঠিত করা হয় না বিজ্ঞান সাহিত্য ভূগোল খগোল ইতিহাস অঙ্কশাস্ত্র সবই শিক্ষা দেওয়া হয় কিন্তু শিক্ষার প্রণালী ভিন্ন মিথ্যা ইতিহাস কণ্ঠস্থ করাইয়া তাহাদিগকে নিজের দেশ এবং দেশবাসীকে ঘৃণা করিতে শিক্ষা দেওয়া হয় না নীতিশিক্ষা ধর্মশিক্ষা চরিত্র গঠন প্রভৃতি বিষয়ে অধিক মনোযোগ দান করা হয় বালিকা দিগকে অতি উচ্চ আদর্শের সুকন্যা সুগৃহিণী ও সুমতা হইতে এবং দেশ ও ধর্মকে প্রাণের অধিক ভালোবাসিতে শিক্ষা দেওয়া হয় বিশেষত তাহারা আত্মনির্ভরশীলা হয় এবং ভবিষ্যৎ জীবনে যেন কাষ্ঠপুত্তলিকা বধ পিতা ভ্রাতা বা স্বামী পুত্রের গলগ্রহ না হয় এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা হয় রোখিয়ার এই শিক্ষা ভাবনার সঙ্গে আমরা আগেও পরিচিত হয়েছি মতিচুর প্রথম খণ্ডে স্ত্রী জাতির অবনতি নামে গ্রন্থিত প্রবন্ধে তিনি কণ্ঠে বলেছিলেন আমরা কেবল পাশ করা বিদ্যাকে শিক্ষা বলি না রোকিয়ার সময়কালে নারী শিক্ষার ধরন ও সামাজিক প্রেক্ষাপটে যে শিক্ষা ব্যবস্থা ছিল নারী যে শিক্ষা লাভ করত তার কার্যকারিতা একটা আভাসও পাওয়া যায় ষষ্ঠ পরিচয় নিতান্তই একাকিনী অধ্যায়ে সিদ্দিকা কারচুপি ইত্যাদি উচ্চতরে সেলাই জানিতেন বটে কিন্তু নিত্য প্রয়োজনীয় কাপড় সেলাই করিতে শিখেন নাই লেখাপড়া যাহা শিখিয়াছেন তাহাও এক্ষেত্রে অর্থকরী নহে ফল কথা জমিদার পরিবারের কন্যাগণ যেমন লেখাপড়া শুধু ভাষা শিক্ষা এবং নানারূপ সূক্ষ্ম সূচি কার্য উন বুনান ইত্যাদি শিক্ষা করিয়া থাকেন সিদ্দিকাও তাহাই জানিতেন সুতরাং সিদ্দিকা দেখিলেন তাহার কোন বিদ্যায় পয়সা উপার্জন করিবার উপযোগী যোগ্যতা লাভ করে নাই অঙ্ক না জানার জন্য লেখাপড়া কাজে আসিল না শিক্ষার একটা প্রধান উদ্দেশ্য যে স্বাবলম্বী হওয়া এবং শিক্ষাকে কাজে লাগানো এটিও রোকিয়া নানাভাবেই বলেছেন শিক্ষার প্রয়োগিক দিকটি রোকিয়া আজীবন গুরুত্ব দিয়েছেন সমাজ সংস্কার ও শিক্ষা ভাবনা পদ্মরাগে প্রকাশিত হলেও পদ্মরাগে নারীর স্বাধীন সত্তা ও নারীর স্বাধীন অস্তিত্বের বিষয়টি জোরালোভাবে প্রকাশ পেয়েছে নারী যে কারো ইচ্ছার পুতুল নয় ধারণাটি উপন্যাসটিকে নারীবাদী সাহিত্যের বিশেষ এক জায়গায় স্থাপন করেছে সে সময় নারীর স্বাধীন সত্তার এমন স্পষ্ট চেতনার ও উপন্যাস আর দেখা যায় না উপন্যাসের প্রতিটি চরিত্রই জোরালোভাবে জানান দেয় তাদের স্বতন্ত্র অস্তিত্ব নিজের ভুবন আর আত্মমর্যাদাকে সিদ্দিকা সৈদামিনী সকিনা উষা হেলেন উপন্যাস প্রতিটি চরিত্রের বক্তব্যই নারীর স্বাধীন সত্তা আর অস্তিত্বকে প্রকাশ করে আমরা কি মাটির পুতুল যে পুরুষ যখন ইচ্ছা প্রত্যাখ্যান করিবেন আবার যখন ইচ্ছা গ্রহণ করিবেন আমি সমাজকে দেখাইতে চাই যে তোমরা পতাকাঘাত করিবে আর আমরা পদ লেহন করিব সেদিন আর না নাই এই উক্তি আমাদের মনে দেয় ইব্বি সেনের বিখ্যাত নাটক অউসার নৈরকে যেখানে নোরা প্রথম অনুভব করেছিল নারী পুরুষের তৈরি ঘর সংসারের একটি পুতুল মাত্র আঠারোশো উনআশিতে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল পদ্মরাগে শুধু সিদ্দিক নয় উষার মুখে আমরা শুনি এই যে প্রতি পরম গুরু এই ভাবটাই মারাত্মক অবলা সরলার জন্য প্রতি বিনে নাই গতি অথবা সৈদামিনী বলে কন্যা পণ্যদ্রব্য নয় সখিনার উক্তি স্বামীর ঘর করাই নারী জীবনের সার নহে এই প্রতিটি বক্তব্যই নারীর স্বাধীন আত্মবিকাশ আর আত্মপরিচয়ের কথা বলে স্বামীর ঘর করাই নারী জীবনের মূল লক্ষ্য নয় জীবনের মানে যে আরও বৃহৎ জীবনের লক্ষ্য যে আরও মহৎ এ কথাটা রোকিয়ার মতো করে কোনো বাঙালি ঔপন্যাসিক আর আগে বলেননি পদ্মরাগ উপন্যাসের আরও একটি বড় বিষয় হল অসাম্প্রদায়িক চেতনা পদ্মরাগের শুরুতে রোকিয়া তার নিবেদন একটি গল্পের মাধ্যমে তার ধর্মচেতনা সুস্পষ্ট করেন গল্পটি এমন একজন পিপাসুক ব্যক্তি যৌনক দরবেশের কাছে যোগ শিক্ষার করতে চাইলে সেই দরবেশ তাকে তার নিজের গুরু এক হিন্দু সাধুর কাছে নিয়ে গেলেন সেই হিন্দু সাধু আবার তাকে তার গুরু এক মুসলমান দরবেশের কাছে নিয়ে যেতে চান শিক্ষার্থী দরবেশকে এই হিন্দু মুসলমান কারণ জিজ্ঞাসা দরবেশ বলেন ধর্ম একটি ত্রিতল অট্টালিকার নেয় নিচের তলায় অনেক কামরা হিন্দু ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি বিভিন্ন শাখা মুসলমান শিয়া সুন্নি প্রভৃতি নানা সম্প্রদায় ওইরূপ খ্রিস্টান রোমান ক্যাথলিক তারপরে পোটেস্ট্যান্ট ইত্যাদি তাহার উপর দ্বিতল দেখো কেবল মুসলমান সবই মুসলমান হিন্দু সবই হিন্দু ইত্যাদি তাহার উপর মসজিদলে উঠিয়া একটি মাত্র কক্ষমাত কামরা বিভাগ নাই অর্থাৎ মুসলমান হিন্দু কিছুই নাই সকলেই এক প্রকার মানুষ এবং উপাস্য কেবল এক আল্লাহ তরিণী ভবন সব ধর্মের সব শ্রেণীর মানুষের আশ্রয় স্থল এখানে কেউ কাউকে ধর্ম পরিচয় জিজ্ঞাসায় ক্লান্ত করে না সবাই মিলেমিশে চলে উপন্যাসে সব ধর্মের মানুষ সমাজের নানা সমস্যা ব্রিটিশ শাসনের ত্রুটিও আলোচিত হয় ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের অধ্যাপক বিনয় ভূষণ সরকার পদ্মরাগ উপন্যাসের ভূমিকায় লিখে कि हिंदू की, की मुसलमान कि खीस्टान সকল সমাজেরই অনেক ক্ষতস্থান দেখিয়া ব্যথা অনুভব করিতে হইবে গ্রন্থ করতে শুধু ক্ষতস্থানে আঙ্গুলি নির্দেশ করিয়াই আপনার কর্তব্য শেষ করে নাই তারিণী ভবনের পরিকল্পনায় তিনি ব্যাধির সমাধানেরও ইঙ্গিত করিয়াছেন পদ্মরাগ উপন্যাস তরিণী ভবনের কার্যক্রম সমাজের নানা সংস্কার নারীর স্বাবলম্বিতা ও স্বাধীন সত্তা কেন্দ্রিক হলেও পদ্মরাগ একটি প্রেমের উপন্যাস এখানে নারীর প্রেম পুরুষের প্রতি তার প্রাকৃতিক আকর্ষণ সেটিকে অস্বীকার বা এড়িয়ে যাওয়া হয়নি প্রেম যে চিরন্তন এবং নারীর প্রেমানুভূতি যে তার স্বাধীন সত্তারি আর এক বহিপ্রকাশ সেটিকেই তুলে ধরা হয়েছে সিদ্দিকা ও লতিফ আলমাসের পরস্পরের প্রতি আকর্ষণ প্রেমাভাব নিজেদের পরিচয় জানার পরেও সিদ্দিকা লতিফের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান উপন্যাসটিকে অন্য মর্যাদায় উত্তীর্ণ করেছে উপন্যাসটির এবং সিদ্দিকার চরিত্রে শ্রেষ্ঠত্ব এইখানেই যে সিদ্দিকা প্রেমাসক্ত হয়েও তার স্বাধীন সত্তাকে উঁচু করে রাখতে পেরেছে লতিফ যখন বলে সিদ্দিকা স্পষ্ট বলো তুমি আমার গৃহিণী হইবে কিনা সিদ্দিকা উত্তরে বল তুমি তোমার পথে দেখো আমি আমার পথে দেখি নিজের পথে হেঁটে নিজের আত্মপরিচয় অন্বেষণ আবার নোরাকেই মনে করিয়ে দেয় আঠারোশো শতকে নোরা চরিত সৃষ্টির মাধ্যমে ইপসেন নারীকে মুক্তির পথ দেখিয়েছেন পুরুষের অধীনস্থতা থেকে নিজের আত্মপরিচয় সন্তানে উদ্বুদ্ধ করেছেন ঠিক তেমনি রোকিয়া ও সিদ্দিকা চরিত্রের মাধ্যমে নারীর আত্মপরিচয়কে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সংসারে নারীর মা স্ত্রী বা কন্যা ছাড়াও তার আরেকটি পরিচয় হলো নিজের আত্মপরিচয় এখানে রোকিয়া প্রচলিত নারীবাদ থেকেও এক ধাপ অগ্রসর দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন রোকিয়া এখানে বাক্সেও নারীকে রাখেননি নারী পুরুষের ঊর্ধ্বে ব্যক্তি স্বাধীনতা যা নারীদের অধিক প্রায় বছর পরে উপন্যাস পাঠ করে বুঝতে অসুবিধা হয় না যে ভবনের ধারণা ধর্ম নির্মূল করার বিশেষ উদ্দেশ্য বহন করে মানবিকতা প্রতিষ্ঠার কথা বলার সঙ্গে সঙ্গে নারীদের স্বাধীন ও স্বনির্ভর একটি অস্তিত্বের কথা বলে নারীর জন্য একটি আলাদা জায়গার কথা বলে নারীর একটা মান মর্যাদা একটা স্থান কথা বলে রোকিয়ার লেখায় একজন সমাজ সংস্কারকের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যায় শিক্ষা ভাবনা সমাজ ভাবনা ছিল রোকিয়ার লেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা পদ্মরাগ উপন্যাসটি এখনো পড়িনি তারা এই উপন্যাসটি পড়ে দেখতে পারে ধন্যবাদ সবাইকে